বন্ধুরা, কয়েকদিন আগে বুবলির সন্তান বীরকে দেখা গেছে সাকিব খানের অফিসে। এবার বুবলিকে নাকি সোনার গহনা কিনে দিলেন সাকিব খান। কি বলেন নায়িকা বুবলি? স্বর্ণের অলঙ্কার নিয়ে বুবলি অকপটে বললেন, আমি গহনার অনেক পাগল। বুবলি এ সময় বলেন, আমার কাছে সেলিব্রিটি থেকে নারীদের গহনা ভাবনা বেশি প্রযোজ্য। সন্তান জন্মের পর স্বর্ণের জিনিস উপহার দেওয়া হয়, কিংবা সন্তানের পরীক্ষা পাশের পর তাকে যে কোনো স্বর্ণের অলঙ্কার দেওয়া হয়। তবে স্বর্ণের অলঙ্কার একটা ঐতিহ্য ও স্মৃতি বহন করে। ছেলেদের থেকে মেয়েরাই মূলত গহনা বেশি পছন্দ করেন। আমি গহনার অনেক পাগল। কিছুদিন আগে একটা ডায়মন্ডের নাকফুল নিয়ে সাকিব, অপু আর বুবলির মধ্যে তুলকালাম কাণ্ড হয়। তাই আবার গিফটের কথা উঠতেই এড়িয়ে যান বুবলি। তিনি বলেন, সংসার, সন্তান, গিফট এগুলো একান্তই ব্যক্তিগত ব্যাপার, এসব ব্যাপার নিয়ে কথা বলতে চাই না। প্রিয় মানুষের কাছ থেকে গিফট পেতে কেমন লাগে? উত্তরে বুবলি বলেন, প্রিয় মানুষের কাছ থেকে পাওয়া গিফট সব সময় ভালো লাগে। উপহারকে কোনো দিবসের মধ্যে আটকে রাখবেন না। পছন্দের প্রিয় মানুষটি, যাকে আপনি ভালোবাসেন, তাকে তার পছন্দের জিনিস হুটহাট করে দিয়ে দেখুন সে চমকে যায় কিনা। পরিবার পরিজনের বাইরে যে মানুষগুলো আপনার জীবনের সবকিছু, সেই বন্ধুদের উপহার দিয়ে চমকে দিতে কি বন্ধু দিবস, ভালোবাসা দিবস বা জন্মদিনের প্রয়োজন হয় না। হুটহাট করে চমকে দিয়ে দেখুন না তা কত খুশি হয়। এতে করে বন্ধুত্বের টানটা আরও শক্ত হয়, ভালোবাসা বাড়ে, অভিমান কমে যায়। তবে মিডিয়াতে কিছু ভিডিওতে বুবলিকে একটি গহনার দোকানেও দেখা যায়।